আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এমকেটিভির সংবাদ দেখার জন্য। স্বেচ্ছাসেবী সংগঠন সাতানি ইউনিয়ন সমাজ কল্যাণ সংঘর শুভ উদ্বোধন, বিস্তারিত দেখুন চ্যানেল এমকেটিভির ডেস্ক রিপোর্টে। কুমিল্লার তিতাসে মানব সেবার মানসিকতা নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন সাতানি ইউনিয়ন সমাজ কল্যাণ সংঘর শুভ উদ্বোধন করা হয়েছে। গেল 22 আগস্ট রবিবার বিকালে পুরানবাতা গান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক যাগ তরুণ রেমিটেন্স যোদ্ধাদের উদ্যোগে সাতানি ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শামসুল হক সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন। উপমহাদেশের অন্যতম হস্তাক্ষরবিদ চলচ্চিত্রাভিনেতা মোহাম্মদ মনির হোসেন মাস্টারের পরিচালনায় এবং ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ জিয়াউর রহমান জিয়ার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক আব্দুর রব মাস্টার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ কামাল হোসেন ফকির, অ্যাডভোকেট আলমগীর কবির, ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন দারোগা, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ মজিবুর রহমান তারু, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন মাহমুদ রানা, ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হক মিয়া, স্থানীয় ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ রাসেল আহমেদ, সংরক্ষিত মহিলা মেম্বার মোসাম্মদ সেলিনা আক্তার ও সবুজা মেম্বার, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মিজানুর রহমান মিজান, মোহাম্মদ ফজলুল হক মাস্টার, মোহাম্মদ শাহাদাত হোসেন শান্তি, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মেহরাব হোসেন সুমন, সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম সবুজ, তিতাস সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহিউদ্দিন সিকদার, সভাপতি মোহাম্মদ জসিম সরকার, সোশ্যাল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন সভাপতি নাজিরুল ইসলাম মামুন, আপনজন সভাপতি মনিরা আক্তার, বাতাগান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিডি ক্লিন সমাজকর্মী বশির আহমেদ প্রমুখ। সাতানি ইউনিয়ন সমাজ কল্যাণ সংঘের প্রধান উদ্যোক্তা দক্ষিণ কোরিয়া প্রবাসী মাহাদি ইব্রাহিম মোবাইল ফোনে বক্তব্য রাখেন এবং সংগঠনের সার্বিক দিক তুলে ধরেন সংগঠনের উদ্যোক্তা মোহাম্মদ আতাউর রহমান। সাতানি ইউনিয়ন সমাজ কল্যাণ সংঘ এটি একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সাতানি ইউনিয়নের কল্যাণমূলক কাজ করা, সৎ কাজ ও ইবাদতের প্রতি মানুষকে আহ্বান করা ও অসৎ কাজ থেকে বিরত রাখা। প্রতিটি গ্রামে প্রতি বছর সকল প্রতিবন্ধী অসহায় ও এতিম সন্তানদের একটি তালিকা করে তাদেরকে খাদ্য বস্ত্র অথবা আর্থিক সহায়তা প্রদান করা হবে ইনশাআল্লাহ। কোনদিন দিনমজুর ভাই যদি অসুস্থ হয়ে অর্থের অভাবে চিকিৎসা করতে না পারে, পরবর্তীতে আমাদের যে কোনো সদস্যের সাথে যোগাযোগ করলে আমরা তার প্রাথমিক চিকিৎসার খরচ গ্রহণ করব ইনশাআল্লাহ। সম্ভব হলে ঈদে দরিদ্র ও অসহায় পরিবারের ঈদ সামগ্রী অথবা বস্ত্র উপহার হিসেবে বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করব এবং রমজান মাসে ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করব। গরিবদের মাঝে শীত বস্ত্র প্রদান করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে সংগঠনটা তৈরি করেছি স্বেচ্ছাসেবী একটা সংগঠন। আজকে আমাদের প্রথম এই সংগঠনের প্রথম উদ্যোগ যিনি নিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন তিনি দক্ষিণ কোরিয়া প্রবাসী মেহেদি ইব্রাহিম। তার সাথে জড়িত আতাউর রহমান ভুঁইয়া, জামান সরকার, আসলে মূলত এই তিনজনই প্রথমে এই সংগঠনের কাজটা শুরু করে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা 10 জনে পরিণত হই। সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন পুরান বাতাগান্দি বিশিষ্ট ব্যবসায়ী জামান সরকার, বাতাগান্দি বাজারের মোবাইল টেকনিশিয়ান রাসেল আহমেদ, সরস্বতী গ্রামের ইটালি প্রবাসী মোহাম্মদ হালিম ব্যাপারী, বৈদ্যারকান্দি গ্রামের বাহরাইন প্রবাসী সাদ্দাম হোসেন বাবু, উত্তর আকালিয়া গ্রামের সৌদি প্রবাসী নাসির মজুমদার, মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সুমন মোল্লা, দ্বিতীয় গোবিন্দপুর পর্তুগাল প্রবাসী আজিজ আহমেদ, রামভদ্রা গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী মোহাম্মদ ইয়াসিন হোসেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে সাতানি ইউনিয়নের অসহায় 3টি পরিবারের মাঝে নগদ 10,000 টাকা করে এবং 22টি পরিবারের মাঝে 1,000 করে টাকা অনুদান প্রদান করেন।